ভাবছেন মায়াপুরে কিভাবে যাবেন? চলুন দেখি। শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল কিংবা লালগোলা ধরে আপনাকে নামতে হবে এই কৃষ্ণনগর স্টেশনে। আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি, এখন যাচ্ছি তাই 1 নম্বরে। এখন দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর স্টেশনের সামনে, যাবো মায়াপুর। চলুন তাহলে এখনো যাক। নবদ্বীপের অটো কি এখান থেকে ছাড়বে? তাই বলে নবদ্বীপ ঘাটের। হ্যাঁ, তাহলে কোনটা ছাড়বে? কজন আছি মানে দুজন। কৃষ্ণনগর স্টেশনের একেবারে বাইরে এ ধরনের অনেক অটো দাঁড়িয়ে থাকবে, 20 টাকায় আপনাকে মায়াপুর ঘাটে নিয়ে নামাবে। চলে এলাম নবদ্বীপ ঘাট মায়াপুর ইস্কন যাওয়ার। কি ভিড়! হ্যাঁ, জলদি চলতা কাপ ভাই, চলো এই ঘাট পার হয়ে ওপারে যাই। গঙ্গা নদী জলঙ্গি গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। দেখুন আজকে ঘাট থেকেই কত ভক্তগণ যাচ্ছেন তারা মায়াপুরের উদ্দেশ্যে, মানে নবদ্বীপ ঘাট থেকেই প্রচুর ভিড় শুয়ে গেছে ইস্কনে যাওয়ার জন্যে। আমরাও যাব, চলুন। ঘাট পার হয়ে এপারে এসে এরকমভাবে টোটো নিয়েও যেতে পারেন, না হলে পায়ে হেঁটেও পৌঁছে যেতে পারবেন ইস্কনে। দেখুন মায়াপুর ইস্কনের গেট, এবং এখন আর কবিদের সেই ব্যাপার নেই। প্রথমেই কুপনটা কেটে নিন। প্রবেশ তো করলাম মায়াপুরে, কিন্তু এত ভিড়, দেখুন প্রচণ্ড ভিড়। লাইনে দাঁড়িয়ে আছি, মহাপ্রসাদ দেখুন, প্রসাদ পাওয়ার আশায় এখন লাইনে দাঁড়িয়ে আছি, কখন পাওয়া যায় দেখা যাক। এটা হচ্ছে মহাপ্রসাদ 30 টাকা, এ পাশে 40 টাকা আজকের মেনু। এটা ইস্কনের দৈনিক যে টাইম সূচি, আরতি সন্ধ্যারতি ভাগবত পাঠ খাওয়া সমস্ত কিছু এখানে ডিটেলস পাবেন। চলুন সব কিছু ঘুরে দেখি। শ্রীলা প্রভুপাদজির এখানে দেখুন কি সুন্দর পরিবেশ। প্রথমে ইস্কনটা ভালোভাবে ঘুরে দেখি, তারপর খাবো। খাওয়ার পর এখানে মার্কেটে কি কি আছে সেগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো, এবং তারপর যাব গোশালা, গোশালায় ঘুরিয়ে আনবো, এবং শেষে গাড়ি কোথায় পার্কিং করতে হবে সেটাও আপনাদের দেখিয়ে দেবো। সুতরাং সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রভুপাদের মন্দিরের অন্য পাশ ভেতরে ঢুকে এখানে সব দেখতে পারবেন, এবং সামনেটা দেখুন কি সুন্দর সাজানো গোছানো, আর প্রচুর মানুষের সমাগমও হয়েছে এখন। প্রবেশ পথ মন্দিরে সিকিউরিটি রয়েছে এখানে। এই সামনে যেটি দেখছেন এখানে হচ্ছে, এই মন্দিরে প্রবেশ করতে হলে এখানে জুতো খুলে যেতে হবে। দেখুন এখানে জুতো এবং কোনো টাকা পয়সা লাগবে না। আর এই পাশে রয়েছে ক্যামেরা জমা দেওয়ার জায়গা, ক্যামেরা জমা করলে করতে পারেন। এই যে সবই বিনা পয়সায়।
জুড়েই যাবেন। এ এক মহা উৎসব, মহা আনন্দ মানুষের মনে জেগে উঠেছে। এবং এই শীতের সকালে মানুষের যে আনাগোনা, খাওয়া দাওয়া, এক অন্য আবেগে আনন্দে মানুষ মেতে উঠেছেন। এখন দাঁড়িয়ে আছি মূল ইসকন মন্দিরের সামনে। আজকে তো প্রচুর মানুষের ভিড় দেখতেই পাচ্ছেন, আর খাওয়া দাওয়ার ওখানে প্রচণ্ড ভিড় আছে। তো মন্দিরটি অলরেডি কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, যদিও 22 সালে এটি উদ্বোধন হবে। এখনও জনসাধারণের জন্য সেইভাবে খুলে দেওয়া হয়নি, কিন্তু খোলা হয়েছে, তাও ভেতরে যাওয়া যায়। এখন ক্যামেরা নিয়ে হয়তো যাওয়া যাবে না, কিন্তু চলুন এবার এদিকে ঘুরেই। আমরা কোন দিক যাবো? ইসকনের ব্যাক সাইড, ইসকনকে দেখুন। এটা অন্য সাইড থেকে আমরা ইসকনকে দেখছি। এই দেখুন, এটা হচ্ছে ইসকন। আর ঠিক ইসকনের সাইডে এই দেখুন উল্টো দিকে এই থিয়েটারটি রয়েছে। চলুন ভেতরে ঢুকে দেখি থিয়েটারের সময়। দেখুন টিকিট কাউন্টার রয়েছে থিয়েটারের। এটা হচ্ছে গৌরাঙ্গ কুটির, এখানেও থাকার ব্যবস্থা আছে। আমি এখন মানে ইসকন থেকে বেশ খানিকটা দূরে আছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ইসকন আপনার সবসময় সঙ্গে সঙ্গে থাকছে। দেখুন যে ওয়াও ফুল, দেখুন ফুল, দেখুন কি সুন্দর এরিয়াটা। দেখুন প্রচুর মানুষ এসেছেন, এখানে নানান জায়গায় বসে আছেন, কিছুটা সময় ব্যয় করছেন তার প্রিয়জনের সঙ্গে। এই জায়গাটা দেখুন, একটি পার্কের মতো বিভিন্ন জায়গায় মানুষ বসে আছে, একটি জলের ফোয়ারাও রয়েছে, খুব সুন্দর। ঝর্ণাটা দেখেছেন, সুন্দর, দারুণ জায়গা। চলুন এগিয়ে গদা ভবনের দিকে যাওয়া যাক। এখান থেকে ওই দিক দিয়ে বেরোনো যাবে, এটুকু জানি। গোশালা স্টল ওই তো। আর দেখুন এখান থেকে ইসকনকে আরও পরিষ্কার, আরও সুন্দর ভালোভাবে উপভোগ করা যাচ্ছে, দেখেছেন। তো মন্দিরে এখন ঢোকা শুরু হয়ে গেছে, তবে ক্যামেরা ট্যামেরা এইগুলো নিয়ে যাওয়া যাবে না। এই গদা ভবন কোনটা? এ পাশে জাস্ট ইমাজিন দ্য বিউটি অফ ইসকন, ইটস ভেরি ভেরি বিউটিফুল। খালি ভিডিও
এটা হচ্ছে চক্রভবন রিসেপশন, দেখুন এটাই হচ্ছে টিওভিপি সেবা অফিস। দেখুন এখানে মূল মন্দির প্রাঙ্গণ, গাড়ি রাখার স্থান গদা ভবন, প্রসাদ কক্ষ যাওয়ার। দেখুন মূল মন্দিরের পাশ দিয়ে হাঁটছি, রাস্তা খুব সুন্দর সাজানো, পাশে ইস্কন। পৃথিবীর মধ্যে সব থেকে বড় কৃষ্ণ মন্দির ইস্কন, এটা হচ্ছে চৈতন্য ভবন। তীর্থযাত্রীদের জন্য সুলভ মূল্যে থাকার ব্যবস্থা রয়েছে এখানে। মন্দিরের কাজ এখনও কমপ্লিট হয়নি, এখনও আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে রয়েছে। দেখুন বাঁশ বাঁশ বলছে, এগুলো পাইপ দিয়ে ঘেরা রয়েছে এখনও। এবার খিদে পেয়েছে, খেতে চলুন। 30 টাকার কুপনের লাইন, দেখুন ঘুরতে ঘুরতেই যান বেরিয়ে যাচ্ছে। চলেছি 30 টাকা কুপনের খাবার খেতে। প্রসাদ ভবন, প্রসাদ ভবনের মধ্যে এখন ঢুকছি। কুপনটা দাও, ওই যে ওখানে দুটো আছে আমাদের। দেখুন মহাপ্রসাদ, ঢুকে পড়লাম খাবার খাওয়ার জন্য। মানুষের অগণিত মানুষের ভিড় এখন এখানে, একসঙ্গে প্রায় 1000 লোক খেতে পারবে। তো ভুড়ি বজে বসলাম, মায়াপুরের প্রসাদ গ্রহণ করবো এখন। তাহলে সঙ্গে থাকুন, খেয়ে নিই, খাওয়ার পরে দেখা হবে। খাওয়ার পর্ব শেষ হলো, এবার চলুন মার্কেটিংয়ে যাওয়া যাক, কী কী আছে দেখা যাক। যাচ্ছি এবার একটি মহাপ্রসাদ কিনতে। মহাপ্রসাদ নে, দুইখানে নে, এইসব মহাপ্রসাদ রয়েছে। কত এগুলো একটা? 100? 60 টাকার কোনগুলো? এইগুলো 60। এইগুলো এইটা 100 বলছেন? এটা 100। কমিউনিটি মার্কেটটা কি বন্ধ নেই আজকে? Thank you.
গরুর গাড়ি করে গোশালা চলুন। তাহলে আমরা গরুর গাড়ি করে গোশালায় যাচ্ছি, ভাড়া নিয়েছে 10 টাকা। তো এটি একটি অবশ্যই একটি অভিনব জিনিস, আপনারা আসলে অবশ্যই এই গরু গাড়িটা চড়বেন, ভালো লাগবে। কি খবর, খাইতাছো? আরে বাপ, খাইতাছে এরা। খাও খাও খাও। সব গরু খেতে দেওয়া হয়েছে দেখুন। বলো কেমন টেস্ট, টেস্ট আছে, খাচ্ছিস তোরে? এইটা শুন দেখুন কত বড়। হ্যালো, সেটা শিং দেখুন, অত বড় শিং এর একটা। তাহলে বন্ধুরা, গোশালা মোটামুটি দেখানো হয়ে গেল, এবার নিচে যাব, নিচে গিয়ে লস্যি খাবো এবং মিষ্টি দই খাবো, চলুন। কেমন খেতে, ভালো? মোটামুটি। গাড়ি পার্কিংয়ের কোনো হেডেক নেই। এবার চলুন আপনাদের পার্কিংটা দেখিয়ে নিয়ে আসি, যদি আপনারা দূর থেকে গাড়িতে করে আসেন তাহলে দেখাই সামনে। এবার পার্কিং এরিয়াটা দেখাই। এই দেখুন, এইটা হচ্ছে পার্কিং এরিয়া মায়াপুর ইস্কনের। মায়াপুর ইস্কনের পার্কিং এরিয়াটা দেখুন, অনেক বিস্তৃত এরিয়া জুড়ে। এখানে দেখুন মানুষ বসে আছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছেন। এবং দূরে দেখতে পাচ্ছেন যে বাস, বিভিন্ন রকম ছোট বড় টেম্পো ট্রাভেলার, ছোটো গাড়ি, এর মানে সে এক বিরাট সম্ভার। এখানে দেখুন সব এসে এখানে পার্কিং করেছে, পার্কিংয়ের সুব্যবস্থা এখানে রয়েছে।